1824 সালে 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার স্কুল জীবন শেষে যখন তিনি কলেজে এডমিশন হন, তখন হিন্দু কলেজে তিনি পড়াশোনা করেন। হিন্দু কলেজে পড়াশোনা করার সময় তার শিক্ষা জীবনে অনেক পরিবর্তন আসে। হিন্দু কলেজে পড়ার সময় ইংরেজি শিক্ষার প্রতি তার অনেক অনুরাগ জন্ম। এই সময় তিনি বেশ কিছু ভাষায় দক্ষতা অর্জন করেন, তার মধ্যে ইংরেজি, সংস্কৃত, হিব্রু, ইত্যাদি ভাষায় তার অনেক দক্ষতা তিনি অর্জন করতে সক্ষম হন। পরবর্তীতে তিনি পাশ্চাত্য ভাষা ইংরেজিতে ইংরেজির প্রতি আকৃষ্ট হন এবং এই ভাষার প্রতি তিনি লেখার জন্য উদ্বুদ্ধ হন। পরে তিনি এখান থেকে শুধু রাষ্ট্রে চলে পশ্চাতে চলে যান, সেটা হলো ফ্রান্সে, গিয়ে তিনি ইংরেজি ভাষাকে দক্ষতা অর্জন করার চেষ্টা করেন। কিন্তু পরবর্তীতে তিনি ইংরেজি ভাষায় যখন যান, তখন তিনি কি করলেন, মাইকেল যে শব্দটি আসে তার নামে করলে এই মাইকেল শব্দটা ওখানেই চলে আসে, যে মাইকেল মধুসূদন দত্ত। এখানেই তার বেশ কিছু ভাব ফুটে ওঠে, সেটা হলো তিনি অনেকগুলো কাব্য লেখেন, তার মধ্যে মেঘনাদবধ কাব্য অমর প্রীতি। তাছাড়াও তিনি আরো যে সমস্ত কাব্য লেখেন সেগুলো হচ্ছে তিলোত্তমা কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতা তিনি লেখেন। এরপর তার কিছু নাটকও ছিল, এই নাটকগুলো হচ্ছে কৃষ্ণকুমারী, পদ্মাবতী, বীরাঙ্গনা ইত্যাদি। এরপরে তিনি কিছু প্রশ্ন লেখেন, একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও। এরপর তিনি বাংলা কাব্যে অমৃতাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করেন। তিনি 1873 সালে 29শে জুন পরলোক গমন করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এযাবৎ মাইকেল মধুসূদন দত্তের কবি পরিচিতি জানলাম, এখন আমরা তার লেখা কপোতাক্ষ কবিতাটি পড়ব এবং মনোযোগ সহকারে শুনব। যেমন তিনি লিখেছেন, সতত হে নর তুমি পরম মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরল, সতত জেন্তি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্র ধ্বনিত হো কল কল, জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মৃতিকা জলে, দুগ্ধ স্রোত রূপী তুমি জন্মভূমি স্তরে, আর কি হে হবে দেখা যতদিন যাবে, পূজারূপে রাজরূপ সাগরের দিকে, বাড়িরূপ করো তুমি এ মিনতি গাবে বঙ্গ জলের কানে, সখে সখা রীতি নাম তার এ প্রবাসী
মর্জি প্রেম ভাবে রয়েছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। কবিতাটি তোমরা সুন্দর করে আরো ভালো করে পড়বে এবং পঠন করবে। এখানে কিছু নতুন শব্দ রয়েছে, যেমন যে শব্দগুলো আমরা আজকে পরিচয় হইলাম তার মধ্যে আছে শব্দার্থ এবং টিকা। যেমন দেয়া আছে সতত, অর্থ হচ্ছে সর্বদা। এরপরে দেয়া আছে বিরলে। বন্ধুরা তোমরা খাতায় লিখে নাও। বিরলে অর্থ হচ্ছে একান্ত নিরিবি। এরপরে আরো নতুন শব্দ আছে নিশা। নিশা অর্থ হচ্ছে রাত্রি। নিশা শব্দ অর্থ হচ্ছে রাত্রি। এরপরে রাত্রি, এরপরে আরো কিছু নতুন শব্দ আছে, যেমন বাড়ি রূপকর। বাড়ি রূপকর এর অর্থ হচ্ছে রাজা, যেমন প্রজা, যেমন প্রজা যেমন রাজাকে কর দেয়। তেমনি প্রত্যাখ্যানদ প্রত্যাখ্যানদ ছাগলকে, তেমনি প্রত্যাখ্যানদ ও ছাগলকে কর দেয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সুন্দর করে এই শব্দার্থগুলো তোমাদের খাতায় লিখে নাও। এরপরে আমরা মূল পাঠটি বিশ্লেষণ করব। যেমন এখানে কপোতাক্ষনদ একটি চতুর্দশপদী কবিতা। এই চতুর্দশপদী কবিতার মধ্যে দুটো ভাগে বিভক্ত থাকে। দুটি ভাগে বিভক্ত থাকে, একটি হলো অষ্টক, অপরটি হচ্ছে ষষ্ঠক। এই অষ্টকে থাকে ভাব, অর্থাৎ কবিতার মধ্যে যে ভাবটা ফুটে ওঠে সেটি, আর ষষ্ঠকে থাকে তার পরিণতি, যে এই কবিতার মধ্যে শেষে কি পরিণতি চলে আসে। এই অষ্টকের মধ্যে আমরা মাইকেল মধুসূদন দত্তের যে ভাবটা ফুটে উঠেছে, তিনি তার কপোতাক্ষ নদকে অতীত থেকে বর্তমান পর্যন্ত যেভাবে মিশে গেছে বা মিশেছিলেন, এটাকে উপলব্ধি করে তিনি সেই স্মৃতি বিজড়িত কবিতাটি বা নদীটি
তা মনে করে এবং তাকে উপলব্ধি করে তিনি কি করলেন, এই কপটাক্ষ কবিতাটি লিখে বঙ্গদেশের জন্য দেন এবং তার যে স্মৃতি চরিত বিষয়গুলো সে কবিতার মধ্যে ফুটে ওঠে। আর সংস্কৃতের মধ্যে সেই পরিণতি তাকে কি করলো, সেখান থেকে পরিত্রাণ করলো, সেই দুঃখ কষ্ট থেকে উঠে আসলো। সংস্কৃতের মধ্যে আমরা এই পরিণতিটা পেয়েছিলাম। বন্ধুরা, এখন আমরা পাঠ পরিচিতিটা বিশ্লেষণ করব। কপটাক্ষ নাথ কবিতাটি কবির চতুর্দশ পদী যে কবিতা থেকে গৃহীত হয়েছে, এই কবিতায় কবির স্মৃতি কাতরতার আবরণে তার অতুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়। কবি যশোর জেলার কপটাক্ষ নদের তীরে সাবরদারি গ্রামে যে জন্মগ্রহণ করেন, শৈশবে মধু সুদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে যে লালিত হয়েছেন, পালিত হয়েছেন, সেটি তার বহিঃপ্রকাশ। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনাবিধুর স্মৃতি তার মনে জাগিয়ে সে বা কাতরতা দূরে বসে তিনি যেন কপটাক্ষ নদে কলকল ধ্বনি শুনতে পান। কত দেশ কত নদী তিনি দেখেছেন, কিন্তু এই কপটাক্ষ নদ যেভাবে তার তৃষ্ণা মিটিয়েছিল, অন্য দেশের অনেক নদী তিনি দেখেছেন কিন্তু তার এই তৃষ্ণা মিটাতে পারেনি। তবে মনে সন্দেহ থাকে আর কি এই নদীর সঙ্গে তার কোনোদিন দেখা হবে। তিনি ছিন্নদ্বারে তাকে বিদেশে কিছুতেই তিনি তাকে বলতে পারেনি, কবির মনে সন্দেহ এটি। তিনি সিংহদরে যেমন স্মরণ করেন, কপটাক্ষ নদ যেন তাকে প্রেমভাবে সিংহ স্মরণ করে। কপটাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ে কাতরতা বঙ্গবাসীর নিকট ব্যক্ত করে এই কবিতার মাধ্যমে। রচনা লিখে নিয়ে আসবা, সেটা হলো তোমার বাড়ির পাশে বইয়ে দেওয়া একটি নদী বা খালের 200 শব্দের একটি রচনা লিখে নিয়ে আসবা এবং তোমার শ্রেণী শিক্ষকের নিকট সেটা জমা দেবা। এবারে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ, জিন্দাবাদ সবাইকে।